পায়খানা পরিষ্কার করে দেখি গার্জিয়ানরা রাস্তা লাই দিয়ে গেছে খোলা দা এক খাওয়ার আগে বিসমিল্লাহ কয় ঠিক আছে এই কারণে ওনা আমার পছন্দ হয়েছে এই পছন্দের কারণে আচ্ছা আচ্ছা আমি যদি খাই তাই উনি খাইতে আসবে নাহলে খায় না না আমি খাইলে আমি যদি খাই তাই ওনার খাবো আরেকদিন ওনার খাওয়াই এইবার আমি খামু তোর খাইছে ইট পাথর খাইছে কয়েকদিন ইট পাথর খাইছে ঠিকানা কোথায় ঠিকানাটা যদি বলতে পারতো সে ভাই কি ওনারে চিনেন ভাই কি ওনারে চিনেন না আজকে কয় মাছ ধরে আমি এই দুই আড়াই মাসের উপরে খাওয়াইতেছি খাওয়াইতেছেন না আমি কিছু বলতে পারে কিছু বলতে পারে না মানে তো দুই আড়াই মাস ধরে ভাত খাওয়াইতেছি ঠিক আছে আর এর আগে খাওয়াইতাম রুটি আচ্ছা আচ্ছা আপনি কি প্রতিদিনই খাওয়াচ্ছেন প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়াই মিছ নাই আমি যদি খাই তাই উনি খাইতে আসবে নাহলে খায় না আমি খাইলে আমি যদি খাই তাই ওনারে খাও আরেকদিন দেখো ওনারে খাওয়াই এইবার আমি খামু ও আচ্ছা আচ্ছা খাওয়ায় এরপরে খাচ্ছে হ্যাঁ আমি যে আমি ওনারে বাটাত খাওয়ামু খাইয়ে খাওয়াইয়া এইবার গায় গোসল দিই এবার আমি ভাত খাম আপনি কি করেন আমি সেলুনে কাজ করি সেলুনে আমার দোকান আছে এই যে এখানে হ্যাঁ এই জায়গা দোকান আছে হলো বাঙ্গাবুরি গেল বাঙ্গাবুরি আছে আগে ভাত খাইতাম মুড়ুল যা ছোট থেকে বাতাই নিয়ে খাওয়াইতাম আন উডুল দেন না বাসাই দিয়া দি বাসাই দি আনি আনি কারণে একটু দেরি হয় সকালে খাওয়াই বা আরুডি দুইটা তিনটা বা আরুডি খাওয়াই চা খাওয়াই নাকি হিন্দু হ্যাঁ হ্যাঁ এই মুসলমান হ্যাঁ খাওয়ার আগে বিসমিল্লাহ কয় ঠিক আছে এই কারণে ওনা আমার পছন্দ হয়েছে এই পছন্দের কারণে আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ বলার কারণে আপনার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ তো মেয়ে না হ্যাঁ মহিলা চাচি কিছু বলতে পারেন আপনার বাসা কোথায় বলতে পারেন হ্যাঁ বুঝি না ওই যে কোন জায়গায় আপনার কি কেউ ফালাই শুয়ে গেছে এখানে আমি মানুষের কাছে শুনছি যে ওনার বলে দুর্গাবাড়ি ফালাই হয়ে গেছে দুর্গাবাড়ি দুর্গাবাড়ি থেকে ফালাই শুয়ে গেছে হ্যাঁ ওই জায়গায় দিয়ে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে এই বন্ধ আইয়া থাকছে না ও আরেকদিন দেখছি যে রাস্তার মধ্যে পড়ে আছিল সে কিছুদিন আগে দেখলাম যে মহিলা ভাত খাওয়াচ্ছে ওনারে অনেক মানুষ এই যে কতদিন আগে মনে হয় সকালে কারাদানি দিয়ে গেছে আমি তো এখানে আসলাম না এই যে কারাদানি দিয়ে গেছে মুরগি মাংস দিয়ে সকালে মানে সকালের পরে আমি এই টাইমে আবার এই জায়গায় আসলাম না আমি রুটি মুটি খাওয়াই গেছি গিয়া কতক্ষণ পরে ওই যে পরিষ্কার করতে আইছি ঠিক আছে এই পায়খানা করে তো ঠিক এমন মনে করেন প্রতিদিনই পায়খানা করে আগে তো পায়খানা আগে খাইতো না সেজন্য পায়খানা করতো খাইতো না ইট পাথর খাইছে ইট পাথর খাইছে কয়েকদিন ইট পাথর খাইছে হ্যাঁ ইট পাথর খাইতো আপনি একটা রুটি কিনে দিয়ে গেলে ওই রুটি দুই কামড় দিয়ে খাইতো আর তা হালাই দিত ওই কুত্তে খাই লাইতো আমি অনেক দিন দেখছি এই জিনিসটা আপনি ছেলে মেয়ে নাই নাই ছেলে আছে বল দুইজন তুমি না কইলে আছে দুইটা ছেলে আছে আপনার কি ছেলে মেয়ে ফালাই শুয়ে গেছে সে কিছু বলতে চায় না একদিন আমি কথা বলছিলাম কথা বলছে এখন হইলো কথা হইলো উনি তো এখানে আসলো কিভাবে বা ওনার ঠিকানা কোথায় ঠিকানাটা যদি বলতে পারতো সে আমি সে মাধ্যমে তারে পৌঁছাই দিতাম যারা যারা ভিডিওটা দেখবেন ঠিক আছে তারা এর পরিচয় যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ উনি প্রায় আট মাস ধরে এখানে হ্যাঁ পাড়া প্রতিবেশী এসে তাকে খাওন দেয় যেমন এই ভাইটা তার দোকান আছে মুক্তারপুর হ্যাঁ মুক্তারপুর দোকান আছে প্রতিনিয়ত তাকে খাবার দিচ্ছে আর সে বলতেও পারে না যে তার ঠিকানা কোথায় আর তার ছেলে আছে নাকি সেটাও বলতে পারে না তো ওনাকে ফালাই দিছে বলে দুর্গাবাড়ি ওইখান থেকে আস্তে আস্তে মুক্তারপুর ব্রিজের নিচে সে অবস্থান করতেছে তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তার পরিবার তাকে ফিরে পায় আর যদি তার পরিবার ফালাই শুয়ে যায় সেটাও একটু আমাকে বলবেন হ্যাঁ তার একটা ব্যবস্থা করে দিব আপনার কি চাওয়া তার পরিবার ফিরে পাক বা হ্যাঁ আমি আমি চাইতেছি যে তার পরিবার কে হ্যাঁ পরিবারে যদি ফালাও দেয় এটার একটা ব্যবস্থা নাও হোক আমি এই পর্যন্ত শালা পরিষ্কার করিয়া মানে এই আমি যদি পরিষ্কার করি সবকিছু আমি পরিষ্কার করি এই পর্যন্ত 160 টাকা আমি পাইছি
গৌরবের কথা ঠিক আছে, এটা তার ইচ্ছা দিছে মন চাইছে দিছে। আমি আবার এটা আরম্ভ করে রাখিয়ে দিছি, মানে অঙ্ক করি করে রাখছি যে এর বই যদি চকু বোঝে ঠিক আছে তা এটা আমি দেখতেছি প্রায় প্রায় আমি আসি দেখি নানান মানুষে কষ্ট, কোন টেনশন নাই, এখানে হইলো থাকাটা টেনশন। হ্যাঁ, এই শীতের মধ্যে সে এইখানে থাকে, আপনারা দেখেন বা এই একটা ঝুঁকি, এটা ছিল না, এটা কে বানাই দিছে এটা আমি জানি, সকালবেলা এই দিয়ে গেছে, এটা সুইটার দিয়ে গেছে, আর এই যে আমি বাসা থেকে আনিয়া গাদা হইছে, এইটা এইটা এই যে শীতে সে উলঙ্গ ছিল, যে সঙ্গে আছে আয় আমরা উলঙ্গ হই আছে, কিছু পরাই না গা, এখন পায়খানা করলে ফালার উপরে সব হয়, খাতা থাকলে খাতার উপরে করে, এটা ফালাই দেন, ওই যে মেলে দিছি, ওই যে কোন মেলে দিছি, ও আপনি এই খাতির যত্ন করতেছেন তাকে, পায়খানাটি মেলে দিছি, মানে ওই শুকাইলে শুকাইলে লাঠি দিয়ে গুটে হালাই এইবার আবার এনে দেবো, কি কি করবো, আর আর এর আগে একটা কম্বল কে জানি দিয়েছে, একটা কম্বল লই গেছে চোরে, কন এই মানুষের তো চোর নাই, মানুষের মানবতা খুব কম বুঝছেন, এই হলো সমস্যা। এই যে সকালবেলা ওই যে এই রুটি তো খাওয়াই গেছে গেছি, রুটি আর চা খাওয়াই গেছে, আচ্ছা আচ্ছা, এই যে চাষার দিয়ে চা খাওয়াই, আমার ভালো লাগলো আপনার দেখা, যে যেহেতু আপনি প্রতিনিয়ত খাওয়াচ্ছেন, হ্যাঁ, আর আপনি মুসলমান বা হিন্দু বলতে কিছু না ঠিক আছে, তো আপনি খাওয়াচ্ছেন এইটাই আমার ভালো লাগছে, যদি শীতটা না থাকতে তাহলে ওনারা গোসল করাই যাবে আমার পরিবার, সে এই ঝুপটিটা তো আগে ছিল না, কে বানাই দিছে, আপনি বানাইছেন, ও আচ্ছা আচ্ছা, পায়খানা পরিষ্কার করে দেখি গার্জিয়ানরা রাস্তা হালাই দিয়ে গেছে, আমি এই যে নিউজ পাইছি, তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এই মাকে যে একটা ব্যবস্থা করে দিতে পারি, হ্যাঁ, কার এটা আমি বলতে পারতেছি না, তার সেন্স নাই, সেন্স নাই তো, তাই সে কোথা থেকে আসছে সেটাও বলতে পারে না, তার নামও বলতে পারে না, তো অবশ্যই কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি তার একটা ব্যবস্থা করতে পারি। আর এই ভাইকে অনেক ধন্যবাদ, সে খাওয়াচ্ছে অনেক অনেক দিন ধরে, আর উলঙ্গ অবস্থায় ফালাই শুয়ে গেছে আমি দেখছি, এই যে নানি কই ডাক দিয়ে ঘুমুর দেয়, আমার কথা কিন্তু অনেক কিছু বোঝে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টানাই দিয়ে থাকলে টানাই দিবি, ওখানে ক্লান্ত আসলে অনেক অনেক, প্রথম যে আইছে প্রথম দুদিনকে আইছে দেখলাম ল্যাংরাইতে ল্যাংরাইতে আইলো দিকটা কাপুরে ওই দিকে কাপুরে গুমা, তা গুমা দেখিয়া তেমন কি করলাম না, পাত্তা দিলাম, তাই দিয়ে যাও কোথা থেকে, আর দোকানটা আপনি অপরিষ্কার, দোকানের সামনে ডাক দিয়ে দরকার, এই যে পড়ে রয়েছে, এই যে পড়া এই পড়ে নাকি, এই এই জায়গাটা এই পড়ে রয়েছে, কোনো খোঁজ খবর নাই, আমি মনে করেন 40 বার মনে হয় আপ ডাউন করছি, এই ওনার ওনার এই এই দেওয়ার জন্য 40 বার আপডেট করছি, লড়ে না খালি জেতা মানুষের মরা মানুষের দেখলেই তো বোঝা যায়, দাও 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 কিছু বলবেন, আপনি ছেলে মেয়ে ফালাই শুয়ে গেছে, হ্যাঁ আপনি কিছু মানে মনে রাখতে পারেন না, তা আমার কথা কিভাবে বুঝেন, আপনি একা, আপনি কোথায় থাকেন, কোথায় থাকেন আপনি, কোথায় থাকেন, হ্যাঁ নারিন্দা, নারিন্দায় থাকেন, ছেলে মেয়ে নাই,
আপনার বিলে দুইটা ছেলে আছে? না, এক ছেলের নাম বাবুল কইছে, বাবুল আছে। তারা কি ফালাই দিয়ে গেছে আপনার এই মুন্সিগঞ্জে? সত্যি? আপনার ছেলেরা কি করে বলতে পারেন? আচ্ছা খায় নেন, খায় নেন। এর মধ্যে বৃষ্টি হয়েছে না, এই কলেস্টারের সর্দার আর আমি ধরিয়ে নিয়ে এই যে ভিতরে। আপনার ছেলে কি করে বলতে পারেন? এদিকে থাকে, মুন্সিগঞ্জে থাকে না? আপনি মানে পায়খানা করেন দেখে তো আপনারা ফালাই শুয়ে গেছে রাস্তার মধ্যে ছেলেরা? জি বলেন। সে বুঝে গেলাম, কানে শুনে সে বুঝে। এই আজান দিলে জিকির আছে পরে। আপনি নামাজ পড়েন? কয়েক তো পড়েন আপনি নামাজ? ওইটার মধ্যে কোনটা কয় ওই তুমি যে আয়া না আয়া না করতো না, তা সেই আর এরকম এরকম বুঝছো? আল্লাহ 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 মাফ কর, আল্লাহ 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 ইয়া হাফকাল, আল্লাহ মাফ কর, আল্লাহ আমার বাবা যাইব, আমার মায় হইব, আমার মায় হইব। আপনি কোরআন শরীফ পারেন? পারি। পারেন? দেখছেন এই কথা সবাই বুঝে, সে বলতে পারে। তা আপনার নাতি নুতি নাই? আমার নাতি? হ্যাঁ, রেহারা তো আপসে কি করে এই কথাগুলি বলে, এই তো আর মনে মনে নাই। আমি বলছি যে আপনার নাতি কয়জন? আমার বাবা হয়েছে। বাবা না, নাতি, নাতি ছেলের ঘরের ছেলে মেয়ে বলতে পারেন? কিছু কিছু পারে। কিছু কিছু পারেন। আপনার ছেলের নাম কি? বাবুল। বাবুল, আরেকটার নাম কি? আপনার নাম কি? আমার নাম পলি। পলি পলি না, এটা এটা আমার বাবা ভাই ওই ওই বাবা এইভাবে হালাই হেরা হেরা বুঝছো? আর ওইটা যদি ই করি তো এটা আপনার নাম ঠিক মতন বলতে পারেন? বলেন তো দেই, আপনার নাম কি? বাবুল তো আপনার ছেলের নাম। আপনার নাম কি? আপনার পরিবার কি মুন্সিগঞ্জে থাকে? আমি যতটুকু বুঝতে পারলাম আপনার ফালাই রেখে গেছে আপনার ছেলে মেয়ে আগের মতন দেখে, সেই জন্য ফালাই শুয়ে গেছে। যাই হোক, আমি এটা ব্যবস্থা করতেছি। এর লেগে ফালাই রেখে গেছে। আমি এই মনে করেন এই দুই মাস যদি এত এই যে এডিট তো আমি কই করতেছি, কিন্তু আমি তো দেখতেছি ওনার আমি বুঝাই কইছি, নানি তোমার যদি পায়খানা ধরে তুমি এক সাইডে করবা, বালু দিয়ে এমনি কেদুম, নানি তুমি এক সাইডে করবা, এরকম করে না, লাগবে না। কিন্তু
উনি খারাই না উদি খারাই না আমার দেহা দেয় আরো মানুষে খাওয়ায় ঠিক আছে এটা তো জীবন না এটা তো জীবন আপনি বলেন আর আমি তো আমার তো আর কিছু লাগে না আমি বা কতদিন দেখুন এই তো এটাই একটা কথা যাই হোক এটার একটা ব্যবস্থা করতেছি দেখি আজকা কালকার মধ্যে একটা ফলাফল পাম হয়তো হ্যাঁ একটা আশ্রম দেওয়া যাব নয়তো হ্যাঁ পরিচয় সব পাওয়া যাব আজ বিছনায় পায়খানা করে বলে মাকে রাস্তায় ফেলে গেল সন্তান একটিবার চিন্তা করলো না এই মার জন্য আমি পৃথিবীর আলো দেখেছি কত বড় জালিম হতে পারে মাকে রাস্তায় উলঙ্গ অবস্থায় ফেলে রেখে যেতে আমি এই সন্তানকে সন্তান বলবো না এই সন্তানকে আমি শয়তান বলবো কারণ সে মার মর্মতেই বুঝে না এর ভিতরে কষ্ট আছে কষ্ট প্রকাশ করতে পারতেছে না আর মাথার মধ্যে নিতে পারতেছে না একটা মানুষ তো সারা জীবন খাওয়াইতে পারে না ঠিক না আর সারা জীবনও দেখতে পারে না হয়তো দেখেছে মাস বছর এরপরে যদি এই মানুষটার কিছু হয় তখন কে দেখবো ঠিক না তার একটা ব্যবস্থা করা দরকার।